বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা ফিক্সড ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো আপনি এমএস ওয়ার্ডে কিভাবে আপনার টেক্সট ফরম্যাটিং করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। এমএস ওয়ার্ডে আমরা টেক্সটের ফরম্যাটিং সাধারণত যে জিনিসগুলো নিয়ে করি সেগুলো হচ্ছে যে, তো সেগুলো হচ্ছে আপনার ফ্রন্ট, ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট কালার, ফ্রন্ট সাইজ, টেক্সট হাইলাইটিং কালার, ক্লিয়ার ফরম্যাটস, চেঞ্জ কেস। তো আসুন আমরা দেখি এগুলো কিভাবে ফরম্যাটিং করতে হয়। তো দেখেন, প্রথম আমরা দেখব যে ফ্রন্ট কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো দেখেন আমরা এই টেক্সটটা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে বিভিন্ন ফ্রন্ট আছে, আপনি যদি এখানে ধরেন এই যে ফ্রন্ট, আর আপনি যদি শর্টকাট কি ব্যবহার করতে চান, আপনি কন্ট্রোল শিফট এফ ক্লিক করলে আপনার কি হবে, ফ্রন্টগুলো চেঞ্জ হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে এই যে আমি যখন এই ফ্রন্টের মধ্যে ধরতেছি তখন দেখেন আমার ফ্রন্টগুলো অটোমেটিক চেঞ্জ হবে। এই যে এখানে বিভিন্ন ফ্রন্ট আছে, এই যে এখানে ফ্রন্টগুলো চেঞ্জ হবে। তো আপনার যে ফ্রন্টটি এখান থেকে পছন্দ আপনি সেটাতে সিলেক্ট করবেন। যেমন আমি ধরেন আমি এই ফ্রন্টটি সিলেক্ট করলাম, তো দেখেন আমার এই টেক্সটের ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার মনের মতো যদি আপনি ফ্রন্ট এখানে খুঁজে না পান, আপনি ফ্রন্ট ডাউনলোড করে আপনি নিয়ে আসতে পারেন। তো এইভাবে আপনি এখানে আপনি ফ্রন্টগুলো কী করতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন। তো দেখেন এই যে ফ্রন্টের যে বিভিন্ন স্টাইলগুলো আছে, আপনি এই যে এখানে দেখেন আমাদের এই যে রিবনের যে গ্রুপগুলো আছে এখানে লেখা আছে ফ্রন্ট, এই এখানে দেখেন বিভিন্ন রকম রিবন আছে, এই রিবনগুলোর মাধ্যমে আপনি ফ্রন্টের বিভিন্ন স্টাইলগুলো কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে ধরেন আমরা এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে বোল্ডে দেখেন এটা বোল্ড আছে, আপনি চাইলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস বি যদি আপনি চাপেন তাহলে বোল্ড হবে। তো আমি দেখেন এটাতে যখন ক্লিক করলাম আমার লেখাটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এরপরে আপনি যদি ইটালিক করতে চান, এই যে দেখেন ইটালিক, এটাতে যদি ক্লিক করেন ইটালিক হয়ে গেছে সেন্টেন্সটা। এরপরে যদি এই লেখার নিচে একটা আন্ডারলাইন দিতে চান তাহলে দেখেন এখানে আন্ডারলাইন আছে, ক্লিক করবেন এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। এরপরে দেখেন যদি আপনি আন্ডারলাইনগুলো আবার বিভিন্ন স্টাইলে দিতে চান, এখানে অনেক স্টাইল আছে, এই বিভিন্ন স্টাইলে আপনি এখান থেকে দিতে পারবেন। আবার আন্ডারলাইনগুলো চাইলে বিভিন্ন কালার করতে পারবেন, এখানে কালার আছে, যে কালারটা দেখেন আমি যেটা সিলেক্ট করতেছি নিচে ওই কালারটা চলে আসতেছে। তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমার ফ্রন্টের একটা আন্ডারলাইন পড়ছে এবং একটা কী হয়েছে, কালার হয়েছে। এরপরে দেখেন আপনি যদি চান প্রত্যেকবার এখানে যদি না যেতে চান, আপনি টেক্সটটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এই যে দেখেন এখানে উপরে আমরা যে ফ্রন্টটা, যে ফ্রন্টের যে গ্রুপটা আছে রিবনের, এই গ্রুপটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এখান থেকেও ক্লিক করে আপনি যে কোনো স্টাইলগুলো কী করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমি এখানে ফ্রন্টের কালার যদি চেঞ্জ করতে চাই আমি এখান থেকেও করতে পারবো। ধরেন এখানে আমি যদি এই যে ফ্রন্ট কালার এখানেও আছে, আমি যদি চাই এখান থেকে আমি ফ্রন্টের কালারটা একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, তো দেখেন আমার ফ্রন্টের কালারটা এখানে চলে আসছে। অথবা আপনি এখান থেকেও ফ্রন্টের কালারগুলো, এই যে ফ্রন্ট কালার আছে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপরে দেখেন আপনি যদি ফ্রন্টের যদি সাইজটা চেঞ্জ করতে চান, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন ফ্রন্ট সাইজ, তো ফ্রন্ট সাইজ আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। তো দেখেন এখানে যদি আপনি ধরেন এখানে আপনি কিবোর্ডে কন্ট্রোল শিফট আপনি গ্রেটার দেন, যদি এটা দিয়ে ক্লিক করেন আপনি কিবোর্ড দিয়েও করতে পারবেন, অথবা যদি এখানে আপনি এটাতে দেখেন এই যে এ যেটা বড় হাতের এখানে যদি প্রেস করেন আপনার টেক্সটটা কী হবে, বড় হাতের হবে। এই যে দেখেন আমি ক্লিক করতেছি এটা বড় হচ্ছে। এরপরে যে পাশে যেটা আছে এটা যদি আপনি, এরপরে দেখেন পাশে যে ছোট হাতের যে ছোট একটা এ আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি ফ্রন্টটাকে ছোট করতে পারবেন। অথবা আপনি এখানে যদি ধরেন দেখেন আপনি কিবোর্ড দিয়েও কিন্তু আপনি ছোট করতে পারেন, যেমন কন্ট্রোল শিফট স্মলার দেন যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি নিচে কিন্তু শো করতেছে কীভাবে করবেন, ওইভাবে যদি আপনি করতে চান করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার টেক্সটটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে এখানে একটা বক্স আছে, দেখেন এখানে বিভিন্ন আপনার টেক্সটের ফ্রন্ট আছে, আপনি যেটাতে ধরবেন সেটাতে কিন্তু সেভাবে টেক্সটগুলো বড় হবে। অথবা আপনি এখানে ম্যানুয়ালি লিখেও কিন্তু বড় করতে পারবেন, যেমন আমার এখানে 18 আছে আমি লিখতেছি 15,
এন্টার দিলাম, দেখেন আমার এটা 15 হয়ে গেল। তো এখানে ম্যানুয়ালি লিখেও আপনি বড় করতে পারবেন। তো এইভাবে আপনি বিভিন্নভাবে ফ্রন্টের সাইজটা বড় ছোট করতে পারবেন। এরপরে দেখেন টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ এই টেক্সটটার নিচে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে দেখেন আপনার এখানে একটা অপশন আছে, এই যে এটা, এটাতে যদি আপনি ধরেন দেখেন লেখা আসছে টেক্সট হাইলাইটিং কালার। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনি টেক্সটটার নিচে যে কালারটা দিতে চান, আমি মনে করেন এটা দিলাম, দেখেন আমার এই টেক্সটটার ব্যাকগ্রাউন্ডে অথবা টেক্সটটাকে যদি আপনি হাইলাইট করতে চান ওরকম একটা কালার আপনার চলে আসবে। তো এরপরে দেখেন আমরা চেঞ্জ কেস কীভাবে করবো, অর্থাৎ একটা সেন্টেন্সের আপনি এখানে কেসগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো দেখেন এখানে আমরা, অর্থাৎ ছোটো হাতের বড় হাতের এই কেসগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো আমরা এটা সেন্টেন্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে একটা অপশন আছে চেঞ্জ কেসের অপশন আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশন দিয়ে আপনার যেরকম আপনি কেসটা চেঞ্জ করতে চান সেরকমভাবে আপনি কেসগুলো চেঞ্জ করতে পারেন। ধরেন আমি যদি চাই যে সবগুলো এখানে যে ক্যারেক্টারগুলো আছে সবগুলো বড় হাতের হবে, তো এটাতে ক্লিক করলাম দেখেন আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো বড় হাতের হয়ে গেল। আমি যদি ছোট হাতের করতে চাই দেখেন আমি সেন্টেন্স এই যে লোয়ার কেস দিলাম এটা সবগুলো ছোট হাতের হয়ে গেছে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে কেস আপনি সেন্টেন্সের কেসগুলো কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আপনি যদি কোনো টেক্সটকে উপর একটা দাগ দিতে চান, যেমন ধরেন এই যে এখানে একটা অপশন আছে আপনি যদি ক্রস করতে চান কোনো একটা সেন্টেন্সকে, এখানে ক্লিক করবেন দেখেন সেন্টেন্সের উপর একটা এভাবে ক্রস দাগ চলে আসবে। আমরা আবার ব্যাকে গেলাম। এরপরে দেখেন আমরা যারা অ্যালজেব্রাতে বিভিন্ন কাজ করে থাকি ওদের জন্য কিছু এখানে অপশন আছে, যেমন এখানে আমি এক্সের উপরে এক্স স্কোয়ার দিতে যাচ্ছি, তো আমি এই টুটাকে সিলেক্ট করে আমি যখন এখানে দেখেন এটার উপরে এটাতে যখন ক্লিক করব দেখেন এক্স স্কোয়ার হয়ে গেছে। আর এই টুটাকে যদি আমি নিচে নিয়ে আসতে চাই দেখেন এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই টুটা এক্সে নিচে চলে আসছে। এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে আপনার টেক্সট ইফেক্ট, আপনি এই টেক্সটে যদি বিভিন্ন ইফেক্ট দিতে চান এখানে আপনি ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন ইফেক্ট আছে। আমি যখন দেখেন যেটাতে ধরতেছি দেখেন আমার লেখাটা বিভিন্ন ইফেক্ট আসতেছে। তারপরে এখানে অনেকগুলো আপনার আইটেম আছে, এই যে আউটলাইন, শ্যাডো, এখানে যদি ধরেন তারপরে গ্লো, এভাবে বিভিন্ন আপনি টেক্সটের স্টাইলগুলো আপনি কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আবার ব্যাকে দিলাম। এরপরে দেখেন আপনি যদি একটা টেক্সটে অনেকগুলো ফরম্যাট থাকে এগুলো যদি ক্লিয়ার করতে চান তাহলে এখানে একটা অপশন আছে দেখেন এই যে ক্লিয়ার অল ফরম্যাট। তো এখানে যখন ক্লিক করবেন দেখেন আমার টেক্সটের যত রকমের ফরম্যাট আছে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।